জাতীয় কংগ্রেস প্রার্থীর ফ্লেক্স ছিড়ে দেওয়ার অভিযোগ। কংগ্রেসের দাবি, বিরোধীরা চক্রান্ত করে এসব করছে। আমরা শান্তিপূর্ণ নির্বাচনের পক্ষে, অভিযোগ থাকলে প্রমাণ করুন। পাল্টা দাবি তৃণমূলের, বনগাঁ 17 নম্বর ওয়ার্ডের ঘটনা। এবার কংগ্রেস প্রার্থীর ফ্লেক্স তুলে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে বনগাঁ পৌরসভার 17 নম্বর ওয়ার্ডে। 17 নম্বর ওয়ার্ডের জাতীয় কংগ্রেস প্রার্থী ঋতুপর্ণা আড্ডের অভিযোগ, তার নির্বাচনী প্রচারের জন্য লাগানো ফ্লেক্স কে বা কারা ছিঁড়ে দিয়েছে। ঘটনায় বিরোধীদের দিকে অভিযোগের আঙুল তুলেছেন কংগ্রেস প্রার্থী। এ বিষয়ে ঋতুপর্ণার দাবি, বিরোধীদের সমর্থন কমেছে, সাধারণ মানুষ আমায় আপন করে নিয়েছেন, সে কারণেই এমন কাজ করা হয়েছে। পাশাপাশি তার দাবি, এসব করে কোনো লাভ হবে না। আমি আজকেই দেখলাম যে আমার মানে ওয়ার্ডেরই একটা এলাকায় আমার ব্যানারটা গলা থেকে ছিঁড়ে দেওয়া হয়েছে। এতে কিছুই প্রকাশ পায় না, বিরোধীরা মনের থেকে দুর্বল হয়ে যাচ্ছে, আর আমাকে যেভাবে মানুষ ভালোবাসছে, বুকে টেনে নিচ্ছে, আমার ছবি ছিঁড়ে লাভ হবে না, তাদের মনে আমি অলরেডি ঢুকে গেছি। ঘটনার প্রতিবাদ জানিয়ে এদিন বিক্ষোভ দেখান কংগ্রেস কর্মীরা, প্রতিবাদে স্লোগান দিতে থাকেন তারা। এ বিষয়ে পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন 17 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী প্রীতিকণা মণ্ডল। তিনি বলেন, আমরা সাধারণ মানুষের কাছে পৌঁছে ভোট দেবার আবেদন জানাচ্ছি, সাধারণ মানুষ আমাদের পাশে রয়েছেন, এই ধরনের কাজ আমরা সমর্থন করি না। পাশাপাশি তিনি আরো বলেন, আমার বাড়িতেও কংগ্রেস প্রার্থীর সমর্থনে ফ্লেক্স লাগানো হয়েছে, আমি সেখানেও বাধা দিইনি, যদি এরকম অভিযোগ থাকে তাহলে প্রমাণ করুন। দেখুন, আমরা সন্ত্রাস চাই না, আমাদের প্রত্যেকটা সাধারণ মানুষ আমাদের ভালোবাসে, ভালোবাসা দিয়ে, অন্তর থেকে ভালোবাসা দিয়ে মানুষে ভোচা, সবাই আমাদের আশীর্বাদ করছেন, সবাই আমাদের আশীর্বাদ করছে। আমরা কোনো সন্ত্রাসও সৃষ্টি করিনি কারুর কোন, বরং আমার এই বাড়িতে, আমি প্রার্থী কিন্তু আমার বাড়িতে ওরা হাতের ফ্লেক্স লাগিয়েছে, সব পতাকা লাগিয়েছে, আমরা কিন্তু কারোর লাগাইও না। আবার আমাদের যে লাগিয়েছে তাও আমরা কিছু বলি না, লাগাচ্ছিলাম, লাগাই, তাতে কী হয়েছে, আমার বাড়ি আমি প্রার্থী বলে লাগাতে পারবে না, সেটা আমি হচ্ছে কিছু বলি না। আর আমরা তো ওই সব দিকে যাইনি, ওসব কিছু ব্যাপারে আমরা কিছু জানি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, বনগাঁ।